নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি মনীষ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইনস। হেডলাইনস নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিমা ভূমিকের সমর্থনে ঘর ঘর চলো অভিযান অনুষ্ঠিত হয় শনিবার। তেইশে মার্চ শহীদ ভগৎ সিং এর 89তম শহীদান দিবস উপলক্ষে সময়ের আলোক ভগৎ সিং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজধানীতে। ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের 43 দফা দাবিতে রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় রাজধানীতে। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মানিক দে। লোকসভা নির্বাচনের মুখে আত্মসমর্পণ করল এক এনএলএফটি জঙ্গি। বিএসএফের ডিআইজির হাত ধরে স্বাভাবিক জীবনে ফিরে আসে সচিন্দ্র। দীর্ঘ এক বছর পর বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর উপস্থিতিতে তালা খোলা হল মানিক ভান্ডারস্থিত সিপিএম এর বিভাগীয় কার্যালয়ের। এখন সংবাদ বিস্তারিত। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি পশ্চিম আসনের প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে আগরতলা সূর্যমণিনগরে ঘর ঘর চলো অভিযান অনুষ্ঠিত হয় শনিবার। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সূর্যমণিনগর পরিদর্শন করেন এবং জনগণের সাথে কথাবার্তা বলেন। ভাতার বিষয়ে বারবার আমাকে বদনাম করা হচ্ছিল, বিপ্লব দেব তো সব ভাতা বন্ধ করে দিয়েছি। আমি যখন বিধানসভাতে জিজ্ঞাসা করি কার বন্ধ করে দিয়েছি, তো কেউ একটা নাম বলে উজ্জ্বলা গ্যাস কানেকশন পেয়েছেন, আপনি তো বাড়িতে ফ্রি ইলেকট্রিসিটি কানেকশন পেয়েছেন, আপনি তো 1.5 লাখ যে কৃষকদেরকে 2000 টাকা করে প্রথম কিস্তি দিয়ে সেটা পেয়েছেন, আপনি তো আয়ুষ্মান ভারত যোজনার 3 লাখ 36,000 কার্ড হয়ে গেছে, 5 লাখ টাকা আপনি তো আয়ুষ্মান ভারত যোজনার 5 লাখ টাকার কার্ড হয়ে গেছে। বন্ধু, এই কথাটা বলার পর আপনি প্রতি বাড়ি থেকে একই আওয়াজ উঠবে। কি আওয়াজ উঠবে? প্রতিবার মোদী সরকার। 23শে মার্চ শহীদ ভগৎ সিং এর 89তম শহীদান দিবস উপলক্ষে রাজধানীর মাতঙ্গিনী প্রীতিলতা ভবনে বামপন্থী 4টি ছাত্র যুব সংগঠনের উদ্যোগে সময়ের আলোকে ভগৎ সিং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দল নেতা মানিক সরকার। অর্থমন্ত্রী বলছে, স্বরাষ্ট্র মন্ত্রী বলছে, দেখিনি একবার পাল্টে একবার বিশ্বাস করুন। আর যদি না হয় তাহলে 5 বছর পর আবার পাল্টে দেব, এটা বাচ্চাদের হাতে মানে বুড়ির পর মতো নাকি বুঝাতে পারি। একটা অংশ বিভ্রান্ত হয়েছে, প্রচন্ড আক্রমণ নামিয়েছে, গণতন্ত্রের উপর আক্রমণ। আমি এই জায়গায় যাচ্ছি না, এগুলো আপনারা সবাই জানেন, এখন অত অনেকেই আক্রান্ত আছে। তাহলে এই যে পরিস্থিতি, কাজ নাই, খাদ্য নাই, সন্ধান বিক্রি শুরু হয়েছে, হরতাল, অনা, আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে বাংলাদেশে যাচ্ছে খাবার সংগ্রহ করতে, ওখানকার লোকরা এখন বাধা দিচ্ছে। আরে তোমরা যদি আমাদের বনাঞ্চল
উজাড় করে নিয়ে চলে যাবে, তাহলে আমরা বাসভক্তি করি। তাদের জন্য বিশেষ করে ট্রাইবাল এলাকা শত শত ছেলে যাচ্ছে, কোনো কোনো জায়গায় বেরো যাচ্ছে, নিখুঁত হয়ে যাচ্ছে, অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে। এগুলো সব বন্ধ হয়েছে বামপ্রশ্নের রাজত্বে, এগুলো ইতিহাসের বিষয়, এগুলো আবার ঘুরে আসছে। লোকসভা নির্বাচনে পশ্চিম আসনে বিজেপি মনোনীত প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে শনিবার বিকেলে উদয়পুর টেপানিয়াতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কৃষি ও পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আজকে আমরা কি পর্যায়ে, আজকে ভোট আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচন করতে যাচ্ছি। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 5টি বৎসর উনি মন্ত্রিসভা পরিচালনা করেছেন। ভারতবর্ষে 125 কোটি মানুষের, বিভিন্নভাবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য উনি বিভিন্ন পরিকল্পনা যোজনা নিয়েছেন। আমি খুব জোর দিয়ে বলতে চাই যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে উনি যেসব কথা বলেন, প্রতিশ্রুতি যেমন দিয়েছেন, একটা মানুষে 100% প্রতিশ্রুতি পালন করে এটা ঈশ্বরও করেন না। কিন্তু এই প্রথম প্রধানমন্ত্রী দেখেছি যে কোনো কিছু করা এটা বলা নয়, উনি করে দিয়েছেন। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা SCERT কর্তৃক অনুমোদিত NCERT নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর PC ধরের পারুল স্মার্ট ইংলিশ। Class 1 থেকে Class 8 সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী। রূপ তো কম না সহ্য, ভাবি আপনিও, ভাবি আমিও, নামটা কি? নাম মানে বালতি। নতুন নিবেদন RFL রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। RFL রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল। নতুন সংসার, ব্যস্ততা, একটু গোছগাছ,
এখানে নতুন অতিথির আগমন, শৈশবের ডানা মেলা, ভবিষ্যতের সূচনা। এখানে হাসি আনন্দ, অভিমান, রাগ দুঃখ, জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে। আমি আরএফএল ডাইনিং টেবিল, থাকি আজীবন পরিবারের একজন। जमाने के फीचर्स ये आ गई है आपके पास, नई Hyundai Santro, India's फेवरेट फैमिली कार। ऐ सुनो, चलो ना छुट्टी तो विदेश जाए। अरे एटाई तो विदेश, चलो थाईलैंड ही शुरू करें। अब वो एक साइकिल कीने। আরে জোরে চালা, জোরে। একটা না দুইটা কিনবো, মাঝে মাঝে আমিও তোর সাথে রাইডে যাব। বললাম তো আমার কথাই ফাইনাল। ভাইয়া আমার একটু পছন্দ ছিল, আমি ওকে। ভাইয়া ওকে তুমি ছেড়ে দাও ভাইয়া। তোর পছন্দই আমার পছন্দ। রিগেল সুপার প্রিমিয়াম কমফোর্টে স্মুথ হয়ে যাবে সব। কানাডার বিখ্যাত রেডোগের উপর লেকার পেইন্ট, সাথে চাইনিজ ফেব্রিক্সের রিগেল সোফায় বসলে মন এতটাই ভালো হয়ে যায় যে সবকিছুতেই তখন শুধুই ওকে। ফিরে এলাম বিরতির পর। ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের 43 দফা দাবিতে রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় আগরতলায়। এই কনভেনশনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে। এদিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শ্রমিক বিরোধী নীতির কথা তুলে ধরেন মানিক দে। প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যে বের মজুরিটা বাড়া উচিত ছিল সে বের মজুরি বাড়ি, তাহলে জিনিসপত্রের দামের সঙ্গে সাজুত্য রেখে প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সর্বক্ষেত্রে যে মজুরি বাড়ার কথা যারা শ্রম দান করে তারা খেয়ে দেয় যাতে বাঁচতে পারেন সেই ব্যবস্থা হয়, এই সম্পূর্ণ সারা করে গেছে। সমকাজের সমমজুরি নির্দেশ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, 18,000 টাকার নিচে কোনো মজুরি দিতে পারবে। লোকসভা নির্বাচনের মুখে আত্মসমর্পণ করল NLFT জঙ্গি। দীর্ঘদিন ধরে সে বাংলাদেশের বিশ্বমোহন গোষ্ঠীর সাথে কাজ করছিল। শনিবার আমবাসাস্থিত 71 নং BSF বাহিনীর কাছে আত্মসমর্পণ করে শচীন্দ্র রিয়াং নামে এই জঙ্গি। BSF এর DIG-র হাত ধরে স্বাভাবিক জীবনে ফিরে আসে শচীন্দ্র। Accept the surrender of Sajindra Riyan. You know that the in Tribra, the militancy was in peak from 1996 to 2004. Those were fled to Bangladesh side. You know that Bangladesh government will not be giving any support to any of the militant guerrillas, but the non-state actors working against the government of India, they are giving them support on that side. So because of the policy being introduced by the government of Tribra, many of the cadets are coming front, they are coming forward to surrender before the security forces. ভালো লাগার জন্য আমি ফিরে এলাম। আমি এখানে যে কষ্ট খাওয়া দাওয়া বাহন সব বিষুক টাইপের একটা পাওয়া যায় না, জন্য আমি অনেক দিন ধরে নিয়ে আমি শুরু টুকাইটি যাওয়ার জন্য আসতে পারিনি। কোন জায়গায় ছিল আজকে জায়গা তো জানি না, কোন জায়গাতে জায়গা জানি তো। আমি রাত্রে টাইম তো আজানা, তা আমি জঙ্গলে জঙ্গলে হাতিয়ে এলাম। এতদিন কোথায় ছিল? আমি বাংলাদেশ শিবন বলাম। এখানে কি করাই তো? এখানে কি করে জুম করি আর খাওয়া খাওয়ান তাওয়ান না এসো না আনতে পারছো না না। দীর্ঘ এক বছর পর বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর উপস্থিতিতে খোলা হলো কমলপুর মানিক ভান্ডারস্থিত CPIM এর মহকুমা কার্যালয়। বিশাল নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে রয়েছে CPIM পার্টি অফিসটি।
দীর্ঘ এক বছর পর লোকসভা ভোটের রাজনৈতিক আবহে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে ও সাংসদ তথা বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর উপস্থিতিতে খোলা হল কমলপুরের সিপিএম পার্টির বিভাগীয় কার্যালয়। শনিবার কমলপুর মানিক ভান্ডারে এদিন দলীয় কার্যালয়ে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে হল বর্ধিত সভা, খাওয়া হল খিচুড়ি। কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন জিতেন্দ্র বাবু, ছিলেন সিপিআইএম কমলপুর মহকুমার সম্পাদক অঞ্জন দাস, রাজ্য কমিটির সদস্য অমলেন্দু দেববর্মা, প্রবীণ নেতৃত্ব রঞ্জিত ঘোষ, কমল কর, হরিমাধব শর্মা, বীরেন্দ্র পাল প্রমুখ। এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জিতেন্দ্র বলেন, রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি আইপিএফটি, রাজ্য ক্ষমতাসীন হওয়ার পর থেকেই সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে সিপিএম সহ বিরোধী রাজনৈতিক দলগুলির কার্যালয়। আসলে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের মতো কথা রাখতে না পেরে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিজেপি আইপিএফটি। সুবল ভৌমিকের মতো বিশিষ্ট রাজনৈতিক নেতা দল ছেড়েছে, আরো বহু সুবল তৈরি আছেন, কারণ সবাই বুঝতে পেরেছেন যে এবার নির্বাচনে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার এর পতন ঘটবে। দলের আগামী কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আজ মানিক ভান্ডারের পাশাপাশি সালেমা, শান্তির বাজার ও হালাহালিতে দলীয় কার্যালয় খোলা হয়। মানিক ভান্ডার কার্যালয় থেকে মহকুমার দলের সকল নির্বাচনী কাজ পরিচালিত হবে। এদিনও তিনি বিজেপির একাংশ উচ্ছৃঙ্খল কর্মী সমর্থকের তাণ্ডবের কথা উল্লেখ করেন। তবে পূর্ব ত্রিপুরা আসনে জয়লাভের বিষয়ে নিশ্চিত বলে দাবি করেন জিতেন্দ্র চৌধুরী। আমরা দেশের একটা অন্যতম সর্বভারতীয় রাজনৈতিক দল, এই নির্বাচনে আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি, কাজেই একটা মহকুমাতে মহকুমা নির্বাচনী প্রচার অফিস থাকবে না, তো হয় না। কাজে সমস্ত সন্ত্রাস, সমস্ত বাধা, হুমকি এটাকে উপেক্ষা করে আজকে আমরা সকাল থেকে এখানে এসেছি এবং অসংখ্য আমাদের সমর্থক তারা এসেছেন। সকাল 10টা থেকে আমরা এখানে নানা কর্মসূচি আমরা করছি এবং আজকে থেকেই এই অফিস থেকেই আমাদের কমলপুর বিভাগে আমাদের যাবতীয় নির্বাচনী প্রচার কার্য আমরা এখান থেকে সম্পাদনা করব। 2018 ইংরেজির বিধানসভা নির্বাচনও প্রহসন অর্থাৎ প্রলোভিত করে তারা ভোটে এসছেন, আর গত একটা বছর ত্রিপুরা যে বিজেপি আইপিএফটি সরকার তাদের ভিশন ডকুমেন্টের একটি ধর্মনগরে মদমত্ত দুই উচ্ছৃঙ্খল বিজেপি কর্মীর তাণ্ডবে আতঙ্কিত রাঘনা গ্রামের মানুষ। জানা যায় হোলির দিন দুই বিজেপি কর্মী রাঘনা গ্রামের মেম্বার লক্ষ্মীরানী পালের বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয়। তার বিচার চেয়ে মণ্ডল সভাপতির কাছে তার বিচারের আবেদন জানায় ওই মহিলা। দীপন পাল নামে ব্যক্তি তিনি আমার নিমন্ত্রণ করছে আইয়া যে হোলি খেলা যেতাম। তখন আমি তাই কোনো হা বা না কোনো কিছু কইছি না, যে যাইমু বা যেতাম না, না যাওয়ায় মানে বিকাল দিকে তারা আইসে, আমার শ্বশুরও গেছেন না। তো যশোমতি কই যশোমতি কই কইয়া মানে ধমক দিয়ে দিয়ে আইতেছে। তো তখন আমার শ্বশুরও কেছেন তাই তো বড় তে দা কিতা হয়েছে কইতে না তো, আর আমরা সিপিএম তাকে আনিয়া তোমারে প্রধান বানাইছি, ওই কারণে তুমি ওখানে তা হরাই আমরা চিনো না তুমি, ঠিক আছে চিনিও না, তোমার দেখি রাঘনাথকে রক্ষা করে সেমনে তুমি রাঘনাথ থাকো। আর মিঠু আর লিটন তোমার চালাইয়ানের তারা নেক চালাইয়া, আর এরপরে আমি তো শুনিয়া মানে কোনো উত্তর দেওয়াত না, মানে ঠানিয়া লইয়া যায় আবার হ্যাঁ কুদিয়া কুদিয়া আইতাছে দাদা, তখন তা রান ভাইয়া টানিয়া লইয়া যায়। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা SCERT কর্তৃক অনুমোদিত NCERT নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর পিসি ধরের পারুল স্মার্ট ইংলিশ।
ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী। ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো পিওর আর্ট। জন্ম থেকেই আসল চোখ, তোমার চেয়ে ভালো দেখি। জি দাদি, আমারই ভুল, এবার হবো নির্ভুল। এই নিন আরএফএল জগ। দুষ্ট লোকের মিষ্টি কথা না ভুলে নিন 100% বিশুদ্ধ ভার্জিন ম্যাটেরিয়াল থেকে তৈরি আরএফএল জগ। আরএফএল জগ, জন্ম থেকেই জগ। যখন জন্ম নেয় সন্তান, নতুন দায়িত্ব, তৈরি হয় নতুন প্রতিশ্রুতি, নতুন কথা দেয়া। তোমাকে জীবনের প্রথম দিন থেকে রাখবো নিরাপদ। পৃথিবীর যা সবচেয়ে সুন্দর সকল কিছু শুধু তোমার জন্য। প্রতিশ্রুতি আরএফএল বেবি কেয়ারের সকল পণ্য নিরাপদ, সুন্দর, সর্বোৎকৃষ্ট উপাদানে তৈরি। আরএফএল বেবি কেয়ার, শুধু তোমার জন্য। नए जमाने के फीचर्स ये आ गई है आपके पास, नई Hyundai Santro, India's favorite family car. দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আম্বাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নাম্বারে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। আরএফএল ওয়াশিং বোর্ড, ঝুঁকি ঝামেলাকে বিদায়। ফিরলাম বিরতির পর। শুক্রবার গভীর রাতে খোয়াইয়ের এসডিপি ও বিশাল পুলিশ বাহিনী নিয়ে উত্তর দুর্গানগরের নেশাকার বাড়ি রাহুল মিয়ার বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে 10,000 নেশার ট্যাবলেট উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 3 লক্ষ টাকা। আমাদের ওই ইলেকশন রিলেটেড আমরা
আসছিলেন ছিল আমাদের বিভিন্ন জায়গাতে ডোমিনেশন এরিয়া ডোমিনেশন চলছিল। সেদিন মিনটাও আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন এসেছিল যে দুর্গানগর উত্তর দুর্গানগর মসজিদ রোডের একজন বাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম পাওয়া যেতে পারে। অ্যাকর্ডিংলি আমরা ওটা এক্সিকিউট করি এবং ওখানে আমরা রেড করি YPSM স্টাফ আমাদের সাথে CAPF পার্টি যেটা ছিল থার্ড ব্যাটালিয়ন BSF অ্যাডক পার্টি ওদেরকে নিয়ে আমরা রেড করি এবং অনেকক্ষণ ধরে আমরা সার্চ করে আমাদের যে ইনফরমেশনটা ছিল ওটা মানে আমরা পেয়েছি। সাব্রুম ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ চলাকালীন এক শ্রমিক উপর থেকে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাব্রুম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার সাথে আহত হয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন উভয়ই। এটা দেখার বিষয় অবশ্যই সেফটি মেজার্সটাই জরুরি দরকার সবাই জানে, কিন্তু এখানে জিনিসটা যে ফিল্ড ম্যানেজার বা যে ডিলিং ম্যানেজার আছে ওনারও জানা আছে এই যে সেফটি মেজার্সটা খুবই দরকার, কিন্তু আজকের যে ঘটনা আজকে আমি এই যে সেফটি মেজার্সগুলা এতটা দেখিনি যতটা দরকার। শ্রমিকের নাম বাসুদেব নাথ, তো সে দোতলা থেকে তো করেছে। হ্যাঁ হ্যাঁ, দোতলা রেলিং যখন কাজ করতেছিল তখন একটু টাইম নিয়ে অ্যাবাউট 12:30 বিটুইন 12:30 to 1 এর মধ্যে। সঠিক সময়ে স্কুলের মাসিক বেতন না দেওয়ায় ছাত্রছাত্রীদের পরীক্ষার খাতা দেখানো হলো না, এমনকি পরীক্ষার রেজাল্টও দেওয়া হবে নির্ধারিত সময়ের অনেকটা পরে। ঘটনা উদয়পুর আসাম রাইফেল স্কুলে। শনিবার এ নিয়ে অভিভাবকদের মধ্যে খুব লক্ষ্য করা যায়। আমাদের বাচ্চারা কাছে একটা ছোট চিট দেওয়া হয়েছে, এটার মধ্যে লেখা হয়েছে যে 12 তারিখ খাতা দেখান, 12 তারিখ লাস্ট ডেট টাকা জমা দেওয়ার। 12 তারিখ কিন্তু অন্যরা আইসে কি আইসে না জানি না, বাট 12 তারিখ কিন্তু আমি আইসি। আমি এসে যখন গেটম্যানকে জিজ্ঞেস করলাম যে টাকা জমা দিমু গেটটা খোলার লেগে, তখন কইছে যে না এখনো শুরু হয়েছে না পরে। তারপর আমরা একদম পরীক্ষা শেষ হওয়ার পর্যন্ত এন্ডিং পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। আমার পরীক্ষার পরে কিন্তু আমরা আবার 14 তারিখ পরীক্ষা আছে, আমরা তো বাচ্চা নিয়ে টাকা জমা দেওয়ার লেগে ওয়েট করলে হইতো না। আমরা বাড়িতে গেছি যে ঠিক আছে আরও তো 2 দিন টাইম আছে, 14 তারিখ 15 তারিখ আইলাম, 15 তারিখও টাকা দেওয়ার লেগে আমরা আইলাম। মা তখন বললো যে যে ক্যাশিয়ার আছে সে নাকি DLED-এর পরীক্ষা দিতে গেছে, ওইটার ডিউটি তো আমরার না, ওইটার দায়িত্ব তো আমরার উপরে না। হ্যাঁ, DLED-এর পরীক্ষা দিচ্ছে, আমরা ধর করলে ক্যাশিয়ারের জায়গাতে অন্য কাউরে বসা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিমা ভৌমিকের সমর্থনে ঘর ঘর চলো অভিযান অনুষ্ঠিত হয় শনিবার। ২৩শে মার্চ শহীদ ভগৎ সিং এর 89তম শহীদান দিবস উপলক্ষে সময়ের আলোক ভগৎ সিং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজধানীতে। ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের 43 দফা দাবিতে রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় রাজধানীতে, উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মানিক দে। লোকসভা নির্বাচনের মুখে আত্মসমর্পণ করল এক NLFT জঙ্গি, BSF-এর DIG-র হাত ধরে স্বাভাবিক জীবনে ফিরে আসে শচীন্দ্র। দীর্ঘ 1 বছর পর বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর উপস্থিতিতে তালা খোলা হল মানিক ভান্ডারস্থিত CPM-এর বিভাগীয় কার্যালয়ের।
এখনকার মতো সংবাদ এ পর্যন্ত। অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।